আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সিটি ওয়াটার পিউরিফায়ারের পক্ষ থেকে আরেকটা ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের ভিডিও নিয়ে হাজির হয়েছে। দেখুন, মাত্র 30 মিনিট আগে ডিপ থেকে উঠানো পানির কি অবস্থা হয়েছে। পানিতে অতিরিক্ত আয়রন এবং টার্বিডিটির কারণে পানিটা একদম লাল হয়ে গেছে। আমরা এই কাজটা করেছি চাঁদপুর শহরেই, ওনাদের সাপ্লাই পানি আছে, তারপরে মাঝে মধ্যে ওটা বন্ধ হয়ে যায়, এই জন্য ব্যাকআপ স্বরূপ ওনারা বাধ্য হয়ে প্ল্যান্টটা করেছে। প্রতিদিন 8,000 থেকে 10,000 লিটার পানি লাগবে। আমরা এখানে দুইটা ভেসেল ব্যবহার করেছি। আসলে পানিতে অতিরিক্ত আয়রন হলেই যে তিনটা চারটা ভেসেল ব্যবহার করতে হবে তা কিন্তু না, এটা পুরোটাই ডিপেন্ড করে র ওয়াটার কোয়ালিটির উপরে। অনেকে আমাদেরকে ফোন করে খরচ জানতে চায়, আমরা আসলে খরচ দেই না। কারণটা হচ্ছে আপনার পানিতে পিএইচের উপরে ডিপেন্ড করবে, আপনার আয়রন ভ্যালুর উপরে ডিপেন্ড করবে আমি কোন মিডিয়াটা ব্যবহার করব। ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড ব্যবহার করব, অ্যান্থাসাইড কি ব্যবহার করব। তো আমরা আসলে প্ল্যান্টটা এখন অন করলাম। অন করে আমরা একটু একতলার উপরে ওভারহেড ট্যাঙ্কের ইউনিয়নটা খুলে দিয়েছি, যে আপনারা দেখাবো যে পানিটা আসলে কীরকম স্বচ্ছ হয়ে গেছে। এই যে দেখেন, আমি পানিটা নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন পানিটা একদম পরিষ্কার হয়ে গেছে। আমাদের এই প্ল্যান্টটা করতে 95,000 টাকা খরচ হয়েছে। আমরা ভেসেল সাইজ দিয়েছি 12x52 এবং একটা 1 হর্স পাওয়ারের মোটর দিয়েছি, একটা মাইক্রোন ফিল্টার দিয়েছি এবং সম্পূর্ণ অটোমেটিক করে দিয়েছি। ট্যাঙ্কি ফিল আপ হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে, ট্যাঙ্কি খালি হয়ে যাবে আর তাও বন্ধ হয়ে যাবে। দেখেন একদম স্বচ্ছ হয়ে গেছে। তো সিটি ওয়াটার পিউরিফায়ার 2012 সাল থেকে বিশ্বস্ততার সাথে এবং খুব সুনামের সাথে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের কাজ করে আসছে। আপনার যে কোনো প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে সর্বোচ্চটা দিয়েই সার্ভিস দিয়ে যাব। আমি আবারও ফিডব্যাক করছি, দেখেন এই যে এই ময়লার পানিটা একদম পরিষ্কার হয়ে ওভারহেড ট্যাঙ্কিতে চলে গেছে। ছাদের উপরের যে RCC ওভারহেড ট্যাঙ্ক দেখেন আপনারা, এখানে আমরা একটা লেভেল সেন্সার ব্যবহার করেছি, অর্থাৎ ট্যাঙ্কি ফিল আপ হয়ে গেলে এটা বন্ধ হয়ে যাবে। তো ধন্যবাদ, আসসালামু আলাইকুম।